আসসালামু আলাইকুম। আজ আমি লইট্টা শুটকি দিয়ে কাঁঠালের বিচি ভুনা করে দেখাবো। আমার হাজবেন্ড খুব শুটকি পছন্দ করে, সেটা ভর্তা হোক, ভুনা হোক বা তরকারি হোক, ওর জন্যই আমার শুটকি রান্না করতে হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম। লইট্টা শুটকি মাছ দিয়ে কাঁঠালের বিচি ভুনা করার জন্য লাগবে, লইট্টা শুটকি নিয়েছি আমি এখানে 1 কাপ, মানে 7-8টা হবে। ওইটাকে প্রথমে ছোট ছোট করে নিয়েছি, তারপর সামান্য পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছি, ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেন শুটকিটা হলো এটা, লইট্টা শুটকি এভাবে 1 আঙ্গুল বরাবর ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। তারপর মেইন লাগবে যেটা, কাঁঠালের বিচি। এখানে আমি শুকনো কাঁঠালের বিচিটাকে খোসা ছাড়িয়ে উপরে লাল আবরণটাকে শিলপাটায় ঘষে ধুয়ে নিয়েছি, তারপর 4 টুকরো করে নিয়েছি। তারপর পেঁয়াজ নিয়েছি 1 কাপ, আস্তা রসুন, বড় একটা আস্তা রসুনকে আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। হলুদ গুঁড়া লাগবে 1 চা চামচ, মরিচ গুঁড়া 1/2 চা চামচ, জিরের গুঁড়ো 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, লবণ নিয়েছি 1 চামচ, আমি আন্দাজ মতো ব্যবহার করব। তেল লাগবে 1/2 কাপের চেয়ে কম, পানি নিয়েছি 1 কাপ, আর লাগবে কাঁচামরিচ নিয়েছি আমি 7-8টা, একটু সামান্য চিনি নিয়েছি, তারপর লাগবে ধনে পাতা, এটা অপশনাল, যারা পছন্দ করে না তারা দিবেন না। চুলার আঁচ ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা ভালোভাবে গরম হলে মেপে রাখা সয়াবিন তেল 1/2 কাপের চেয়ে একটু কম দিলাম। আপনারা ইচ্ছা করলে সয়াবিন তেলের পরিবর্তে সরিষার তেল দিয়েও করতে পারবেন। এবার তেলটা গরম হলে কুচানো পেঁয়াজ দিয়ে দিব 1 কাপের মতন। এবার দিব রসুন কুচি, এখানে আমি 1টা বড় রসুনকে কুচিয়ে নিয়েছিলাম সেটা। তারপর দিব শুটকি, এখানে আমি 7-8টা লইট্টা শুটকিকে ছোটো ছোটো করে ভালোভাবে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, 1 মিনিট ভাজব। এবার দিব কাঁঠালের বিচি, এখানে আমি 2 কাপ কাঁঠালের বিচি নিয়েছি, দিয়ে আবার নাড়াচাড়া দিব। এবার আমি শুকনো মশলাগুলো 1/2 চামচের চেয়ে একটু কম, মরিচের গুঁড়া, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, 1 চামচ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিব। এবার দিচ্ছি লবণ, আমি এখানে 1 চামচ লবণ নিয়েছি, সেখান থেকে 1/2 চামচ দিলাম, আবার দেখে বাকিটুকু দিব। শুটকি যেহেতু একটু লবণাক্ত, সংরক্ষণের সময় লবণ দিয়ে করে, সেক্ষেত্রে লবণ কিন্তু অবশ্যই কম লাগবে। এবার দিব পানি, আমি এখানে 1 কাপ পানি নিয়েছিলাম, সেখান থেকে একটু দিলাম, দিয়ে কষাবো। তেল মনে হয় একটু কম হয়েছে, সেজন্য আমি আরও 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। টোটাল 1/2 কাপের চেয়ে একটু বেশি নিলেই হবে। এবার আমি পানি দিয়ে দিলাম,
এক কাপ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। ঢেকে আগুনের আঁচটা একদম কমিয়ে দিলাম। দেখি শুটকি মাছ দিয়ে কাঁঠালে বেছে রান্নাটার কী অবস্থা। আমি 5 মিনিট পর ফিরে এলাম, নাড়াচাড়া দিলাম, এভাবে একটু চাপ দিব, সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি দেখতেছি আরও 5 মিনিট লাগবে সিদ্ধ হতে। এ কারণে আমি আরেকটু পানি দিয়ে 5 মিনিটের জন্য, হাফ কাপ পানি দিয়ে 5 মিনিটের জন্য আবার ঢেকে দিলাম। আর লবণ যতটুকু নিয়েছিলাম 1 চামচ পুরোটাই লাগবে। 5 মিনিট পর ফিরে এলাম, একটু নাড়াচাড়া দিব, তা না হলে তলায় লেগে যাবে। এবার দিব 7-8টা কাঁচামরিচ চিরে রেখেছিলাম, কাঁচামরিচ দিলাম। দিয়ে যদি তলায় একটু হালকা লেগে যায় এভাবে করে উঠিয়ে নিব। উপরে যখন তেল ভেসে আসবে, উঠে আসবে, তখন মনে করবেন আপনার রান্নাটা হয়ে এসেছে। উপরে তেল হয়ে উঠে আসতেছে, আর আমি 2 মিনিট চুলার উপরে রেখে নামিয়ে ফেলব। রান্নার শেষ পর্যায়ে তেল উপরে উঠে এসেছে। এবার ধনে পাতাটা আমি কুচি কুচি করে দিয়ে দিলাম। চুলার বন্ধ করে দিলাম। আজ তৈরি হয়ে গেল শুটকি কাঁঠালের বিচি ভুনা। বেশিরভাগ মানুষেরই শুটকি খুব পছন্দ, বাট জানে না অনেকভাবেই শুটকি খাওয়া যায়।